ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। ফের তৃণমূলকে কটাক্ষ সাংসদ দিলীপ ঘোষের, এবং জানা যাচ্ছে যে তিনি যেটা বলছেন, 2019 এক ডজন কমেছে, 24 দু ডজন সিট কমবে তৃণমূলের। কিন্তু কেন এই বক্তব্য, আরও বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে সুব্রত পাল। সুব্রত, ব্যারাকপুরে গিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, তার মধ্যে উল্লেখযোগ্য সিট কমে যাওয়ার। ঠিক কি বলেছেন, কিভাবে কটাক্ষ করেছেন তৃণমূলকে সুব্রত? দেখো সিটি, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল কাঁচরাপাড়ার একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিজেপি সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এই কাঁচরাপাড়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে প্রায় এক ডজন সিট কমেছিল তৃণমূল কংগ্রেসে। এবার 24 যে লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই 24 লোকসভা নির্বাচনে গোটা বাংলা থেকে প্রায় দু ডজন, অর্থাৎ 24 আসন কম পাবে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি করেছেন তিনি। এবং তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যে অন্তর্কলহ, সেই অন্তর্কলহ গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যে তোলাবাজি, সেই তোলাবাজি নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তরের যে অন্তর্কলহ, তার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন কমবে। এবং তিনি এও মন্তব্য করেছেন আগামী দিনে এই দলটি থাকবে কিনা সেটা নিয়েই প্রশ্ন থাকছে। সুতরাং যে দলটি আগামী দিনে থাকবে কিনা সেটা নিয়ে যখন প্রশ্ন রয়েছে, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কটা আসন পাবে সেটা বড় কথা নয়। বিজেপি যে গোটা দেশ জুড়ে 400 বেশি আসন পাবে এবং নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, সেটাই সব থেকে বড় কথা। এছাড়া যে তৃণমূল কংগ্রেসের মধ্যে নব্য এবং পুরনোদের নিয়ে যে দ্বন্দ্ব চলছে সেটা বলেছেন, এটা দীর্ঘদিনের লড়াইয়ের। তাছাড়াও তিনি বলেছেন যে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে লড়াই চলছে, এরা দুজনেই তো তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে রয়েছে, তাহলে এই লড়াইকে কি করে আপনারা পুরনো এবং নতুনের লড়াই বলবেন? অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটা পুরোটাই টোলাবাজি নিয়ে একটা লড়াই চলছে, এবং সেই লড়াইয়ের ময়দানে এরা লড়াই করার পর হয়তো এই দলটি আর থাকবে না। সুতরাং তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি কখনোই চিন্তা করতে রাজি নয়। এবং তিনি এও মন্তব্য করেছেন যে রাম মন্দির কবে তৈরি হবে, আপনারা প্রশ্ন করেছেন, সেই রাম মন্দির তৈরি হয়েছে, আগামী 22 জানুয়ারি উদ্বোধন হচ্ছে। আপনারা যে প্রশ্ন করছেন যে তৃণমূলের বড় মাথা কবে অ্যারেস্ট হবে, সময়ের অপেক্ষা করুন, তৃণমূলের বড় মাথাও অ্যারেস্ট হবে বলে তিনি মন্তব্য করেছেন। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে এই দিলীপ ঘোষের যে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুরের যে সফর, সেই সফর ঘিরে একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। যদিও বারাকপুর লোকসভা কেন্দ্র 2019 সালে অর্জুন সিং জিতেছিলেন বিজেপির প্রার্থী হয়ে এবং তারপর তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান, যদিও দিলীপ ঘোষ বলছেন এই বারাকপুরের মানুষ অর্জুন সিংকে নয়, নরেন্দ্র মোদী এবং পদ্ম ফুলকে দেখে ভোট দিয়েছেন, এবং 2024 এই বারাকপুরের মানুষ নরেন্দ্র মোদী এবং পদ্ম ফুলকে ভোট দেবেন। সুতরাং অর্জুন সিং কোন দলে গেল না গেল বড় কথা নয়, বারাকপুর লোকসভা কেন্দ্র বিজেপি ছিল এবং বিজেপি থাকবে বলে তিনি মন্তব্য করেছেন। সিটি, ধন্যবাদ সুব্রত। দেখুন, 24 অবধি কি হয় সে তো বলা মুশকিল আছে, তবে গতবারে যা হয়েছিল তার চেয়ে খারাপ অবস্থা। গতবারে এক ডজন সিট কমেছিল, এবার দুজন কমবে আরও। হ্যাঁ, অনেকে বলতেন তারাই শেষ হয়ে গেছেন, একসঙ্গে ইন্দিরা গান্ধী শেষ কথা ছিলেন, পার্টিতেই শেষ হয়ে গেল। এইসব ডায়লগ ক্ষমতায় থাকলে অনেকেই বলে ভারতীয় জনতা পার্টি আর তার পদ্মফুল আর নরেন্দ্র মোদী, এটাই ব্র্যান্ড, এখানে নয়, সারা ভারতবর্ষে চলছে। পশ্চিমবাংলায় আমরা বেশি সিট জিতবো, সারা ভারতবর্ষে জিতবো আরেকবার, এবার হচ্ছে 400 বার।